নমস্কার মানুষের জন্মকুণ্ডলী দীর্ঘদিন ধরে প্র্যাকটিসিং ফিল্ডে দেখেছি যে মানুষ সাধারণত চারটে বিশেষ প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসে এক হচ্ছে রোগভোগ বিষয়ে জানতে নিজস্ব শরীর স্বাস্থ্য দ্বিতীয় হচ্ছে তার শিক্ষা দীক্ষা তৃতীয় হচ্ছে বিভিন্ন ধরনের সম্পর্ক চতুর্থ হচ্ছে কর্ম এই চারটের মধ্যে বাকিগুলো সব পড়ে শরীর স্বাস্থ্যের মধ্যে নিজের শরীর স্বাস্থ্য প্লাস তার প্রিয়জনদের শরীর স্বাস্থ্য সম্পর্ক বলতে বিভিন্ন ধরনের সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যা শিক্ষা বলতে জীবনে সে কোন পথে এগোবে বা বড় বড় জায়গায় যাবে তো সেখানে তার উচ্চ বিদ্যা আছে কি না বা বিদ্যার জায়গা তার উন্নতিমূলক পরিস্থিতি আছে কি না সেগুলো আমরা দেখি এবং তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে কর্ম অর্থাৎ সে কোন ধরনের কর্মতে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে এই সামগ্রিক চারটে প্রশ্নের নিয়ন্ত্রণে কিন্তু বাকি প্রশ্নগুলো থাকে আর এই প্রশ্নগুলো দেখতে গেলে আমাদের জ্যোতিষ হিসাবে আমাদের কুণ্ডলিটাকে বা জন্ম তার কুষ্টির যে বিচার সেই বিচারে আমরা কিন্তু সাধারণভাবে বারোটা ভাবের মধ্যে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করি একটাকে কেন্দ্র বলি একটাকে কোন বলি তো কেন্দ্রের মধ্যে যেগুলো হয় সেটা হচ্ছে লগ্ন লগ্ন থেকে চতুর্থ এবং লগ্ন থেকে সপ্তম ভাব এবং দশম আর কোন বলতে লগ্ন পঞ্চম এবং নবম লগ্ন থেকে চতুর্থ সপ্তম দশম এগুলোর মধ্যে আমরা যে কেন্দ্রস্থান এগুলো থেকে মানুষ সুখ বা আনন্দ লাভ করে চতুর্থ সপ্তম দশম লগ্ন কিন্তু কোণের মধ্যেও আছে লগ্ন কিন্তু কেন্দ্রের মধ্যেও থাকবে কারণ কেন্দ্র এবং কোন দুটো ক্ষেত্রেই লগ্ন মানে ব্যক্তি নিজে সে তার জীবনের সমস্ত কিন্তু ভোগ করবে তার জন্য লগ্নটা কমন কিন্তু চতুর্থ সপ্তম দশম এগুলোকে আমরা আনন্দ বা সুখের স্থান বলে থাকি এবং পঞ্চম নবমটাকে আমরা শান্তির জায়গা বা শান্তির স্থল বলে থাকি তো আনন্দর জায়গাগুলোতে আমাদের আবার সপ্তম স্থানটা কিন্তু লগ্নের বিপরীত বা অপোজিট কিন্তু সেখানে আমাদের পার্টনারকে অর্থাৎ আমাদের বিবাহ জীবনের সঙ্গীকে আমাদের রাখা হয় তাই সেটা আমাদের বাধক হিসাবে দেখলেও আমাদের অপোজিট ভাব হিসাবেও দেখলেও সেখান সেটাও কিন্তু আমাদের কেন্দ্রস্থানের মধ্যে পড়ে অর্থাৎ লগ্ন চতুর্থ এবং তার সাথে আমাদের সপ্তমটাকে তার মধ্যে আমরা ফেলি এবং সাথে সাথে আমরা দশমটাও কিন্তু আমরা সুখ বা আনন্দের একটা ভাব হিসাবে দেখি ঠিক সেভাবে আমাদের জ্ঞান আমাদের বিদ্যা পরবর্তী ক্ষেত্রে আমাদের উচ্চবিদ্যা এবং আমাদের বুদ্ধির প্রয়োগ আমাদের শ্রদ্ধা আমাদের ধর্ম আধ্যাত্মিকতা আমাদের সমস্ত এই জায়গাগুলো কেন্দ্রস্থান না হয়ে আমাদের কোন স্থানে ফেলি কারণ এগুলো থেকে আমরা শান্তি লাভ করি তাই যে ভাবগুলো থেকে আমরা মানসিকভাবে একটা শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করতে পারি সেগুলোকে আমরা কোন বলি এবং যেগুলো থেকে আমরা আনন্দ সুখের বস্তু পাই সেগুলোকে আমরা বলি কেন্দ্রস্থান এবং সেটা বৈ বৈষয়িক সুখ হতে পারে মানসিক হতে পারে শারীরিক হতে পারে সমস্ত সুখের কারক জায়গাগুলো হচ্ছে আমাদের কেন্দ্রস্থান এবং বাকি যে ঘরগুলো তার এই ঘরগুলো হচ্ছে এই কেন্দ্র কেন্দ্রকোণের ঠিক অপোজিট ঘর কেন্দ্রকোণের বিরুদ্ধ ঘর অর্থাৎ আমরা জন্মগতভাবে কোন এবং কেন্দ্রগুলো পাই জীবনের হচ্ছে সুখ শান্তি ভোগ করার জন্য এবং তাদের বিরোধ সৃষ্টি করার ভাবগুলো হচ্ছে বা বাকি ভাবগুলো তো এই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে যে আমরা যখন জন্মগ্রহণ করলাম তখন আমাদের এই কেন্দ্র আর কোণের মধ্যে কোনো সংযোগ হয়েছে কিনা কারণ কেন্দ্র এবং কোন শান্তি এবং সুখ দুটো যদি মানুষের জীবনে একসাথে মেলবন্ধন হয় তবে সেটাকে আমরা কিন্তু রাজযোগের তুল্য আমরা সুখের জায়গা বলতে পারি বা রাজযোগের ফল লাভের জায়গা বলতে পারি কিন্তু সেটা নির্দোষ হতে হবে কেন্দ্র কোণের সম্পর্ক মানেই যে সে রাজযোগের ফল পাবে তা নয় একটা কেন্দ্রের সাথে একটা কোণের সম্পর্ক যখনই হবে তখন সেই সম্পর্কর জায়গাটা যদি নির্দোষভাবে জন্মগত জন্মগত কুণ্ডলিতে লগ্ন কানেক্ট করে তবে অবশ্যই কিন্তু সেই জায়গা সেই ব্যক্তি কিন্তু রাজযোগের ফল পাবে অর্থাৎ তার রাজ শব্দের অর্থ রাজার মতো নয় মানে সর্বদিক থেকে উৎকৃষ্ট মানে সে সুখদ্রব্য সর্বদিক থেকে উৎকৃষ্ট মানে শান্তিপূর্ণ জীবনযাপন সব দিক থেকে সে সুখ শান্তি লাভ করবে এটাকে আমরা রাজযোগের বলি রাজ্য মনে রাজা হয়ে যাবা না প্রচুর পয়সা আছে প্রচুর অর্থ আছে রাজার মতো হয়ে গেল তার মনে শান্তি নেই এটা রাজ্যক নয় রাজ্য হতে গেলে সুখ থাকতে হবে শান্তি থাকতে হবে সমস্তটাই কিন্তু কোনো ব্যক্তি যদি জন্মগতভাবে কোণের সম্পর্কে নিয়ে আসে তবে সেটা তার প্রাপ্তি অবশ্যই ঘটে এবং তার সঙ্গে সঙ্গে কর্মটা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বর্তমান চেম্বার প্র্যাকটিসিং জায়গা থেকে আমি যা আমার অভিজ্ঞতা দীর্ঘদিন থেকে আমি যা দেখছি মানুষের বিশেষ প্রশ্ন সম্পর্ক এবং কর্ম এই সংক্রান্ত কর্ম ঠিক থাকলে বাকি যে প্রাপ্তিগুলো তার কিন্তু হয়ে যায় সম্পর্ক ঠিক থাকলে মানসিক শান্তির জায়গাটা সে কিন্তু পেয়ে যায় এবং তার সঙ্গে তার শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তার কিন্তু সমস্ত কাজ উদ্যোগে কিন্তু উৎসাহিত সে হয় তো এইভাবে তার সম্পর্ক তার শরীর স্বাস্থ্য এবং এই তিনটে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা জন্মগতভাবে যে আত্মকারক গ্রহ বারে বারে আমি যেটা বলি অমাত্মকারক গ্রহ বারে বারে যেটা বলি এই আত্মকারক এবং সম্পর্ক আমাদের কেন্দ্র কোণের সাথে যদি থাকে এবং সেই সম্পর্ক যদি নির্দোষ হয় তবে সেই ব্যক্তি জীবনে কিন্তু প্রতিষ্ঠা সাকসেস পাওয়া সাফল্য লাভ করা জীবনে অন্য মানুষদের থেকে অনেকটা ভালো লাইফস্টাইল লিড করা অর্থাৎ তার সুখ সমৃদ্ধি এবং শান্তি দুটোই সে লাভ করে এবং তার সঙ্গে সঙ্গে সে জীবনে কিন্তু আরও পাঁচটা মানুষকে সে কিন্তু সাহায্য করতে পারে এবং সামাজিকভাবে ফ্যামিলিগতভাবে ব্যক্তিগত জীবনে সর্বদিক থেকে সে সুখ শান্তি লাভ করে এভাবে আমরা সাধারণভাবে কেন্দ্রকোণের বিচার করি এবং এই সংযোগগুলোকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখি তার সঙ্গে সঙ্গে তার জীবনধারণ পদ্ধতি কেমন হবে সে কেমন সুখদ্রব্য লাভ করে সুখদ্রব্য লাভ করা অনেকে প্রশ্ন করে কিন্তু লাভ করলেই কি সে সুখী হতে পারে একটা মানুষ সমগ্র সুখ দ্রব্যের মধ্যে আছে কিন্তু তার দিনের শেষে শান্তিটা নেই তো সেটা কিন্তু তার প্রাওনা বা প্রাপ্তির মধ্যে সেটা কিন্তু শুভ সূচক হয় না তার জন্য আমাদের ভাবতে হবে আমরা যেটুকু প্রাপ্য প্রাপ্তির মধ্যে আমরা থাকি সেই প্রাপ্তির মধ্যে যেখান থেকে আমাদের শান্তিপূর্ণ জীবনযাপন আমরা করতে পারব তাহলে সুখ এবং শান্তি দুটোই মানুষের এলে তবে তার জীবনযাপনের সঠিক কিন্তু বাঁচাটা তার হয় তারা এই জন্য আমাদের অবশ্যই কেন্দ্রকণের সম্পর্ক দেখতে হয় তার সঙ্গে কর্মজীবনের ক্ষেত্রে সে কতটা প্রতিষ্ঠা পাবে কতটা পেতে পারে আর দ্বিতীয় ভাবটা কিন্তু বিংশোত্তরী দশায় প্রধান মারক বা বাধক হিসাবে দেখা হয় দ্বিতীয় ভাবটা পরনির্ভরশীল ভাব দ্বাদশ ভাবটাও নির্ভরশীল ভাব আর দুস্তান ভাবগুলো যেগুলো রয়েছে আমাদের ছয় আট বারো এগুলোকে সাধারণভাবে দুস্তান বললেও এটা দুস্তান বিভিন্ন কারণে হয় এক হচ্ছে ছয় হচ্ছে রিপু ভাব অষ্টম হচ্ছে আমাদের সাধারণকে তপস্ট্র্যাকশন বাঁধা এবং আমাদের কাম অঙ্গগুলো অষ্টমে দেওয়া হয়েছে এবং টুয়েলভ হাউসটাকে আমরা কিন্তু বেড প্লেজার বা শয্যা সুখ হিসাবে আমরা ওখানে রাখা হয়েছে তাহলে যেখানে কাম ভাব যেগুলোর থেকে আমাদের আকর্ষণ বৃদ্ধি হওয়া আমাদের রিপুভাব উৎপন্ন হওয়া তার সঙ্গে শয্যা সুখের দিকে আমাদেরকে চালিত করা এই যে ছয় আট বারো এই ভাবগুলো যখন সাধারণ অর্থে সাধারণ মানুষ হিসেবে আমরা দেখি তখন এই ভাব থেকে আমাদের অবস্ট্রাকশান জীবনে আসে কিন্তু আমরা যদি পথে বা আমরা যদি আধ্যাত্মিক জগৎ নিয়ে চিন্তা করি তখন কিন্তু এই ভাবগুলো তার সহায়ক হয় যে ভাবটা তার রিপু ভাবের মধ্যে পড়ে সেই রিপুকে নিয়ন্ত্রণ করে আধ্যাত্ম জগতের মানুষজন তখন সেই ভাবটাই তার জীবনে উন্নতির প্রধান সহায়ক হয়ে দাঁড়ায় অষ্টম যে অষ্টম ভাবটা মানুষের যাকে বলে কাম অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করছে সেই অষ্টমটাই কিন্তু আধ্যাত্মিক বোধের জায়গাটাকে আরও বৃদ্ধি করায় কারণ সে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে যে দ্বাদশটা আমাদেরকে শয্যা সুখের মধ্যে ডুবিয়ে রাখে সেই দ্বাদশ কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষদেরকে লাভ করায় তাহলে আমাদের ভাব ভালো এবং খারাপ দুটোই থাকবে আমরা কিভাবে সেটাকে গ্রহণ করব সেটা সম্পূর্ণ আমাদের কিন্তু নিজস্ব জীবনধারণ পদ্ধতির ওপর নির্ভরশীল তো এভাবেই ভাব বিচার হয় ভালো থাকুন সবাই পরে এক একটা চার নিয়ে বিভিন্ন ভাব কিভাবে করা যায় কিভাবে তার প্রয়োগ হয় ব্যাখ্যা করব আসলাম আজকে ভালো থাকুন সবাই